হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে গিয়ে আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই নতুন রাউটার কিনে থাকেন, ওই রাউটারটা কিভাবে কনফিগার করতে হয় হয়তো নিজেরা জানেন না। ওইটা অফিসে পাঠাইতে হয়, অফিস থেকে তারপর এটা কনফিগার করে নিয়ে আসেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা নিজেই এটা কনফিগার করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার কাছে একটা রাউটার আছে, দেখতে পাচ্ছেন, এটা একটা টিপিনিং রাউটার। আসলে আমার রাউটারটা হচ্ছে সেগেনাল, আর আপনাদের যদি নতুন থাকে তাহলে ভালো। আর এই সেগেনাল রাউটারটা কিভাবে আপনি কনফিগার করবেন বা নতুন রাউটারটা কিভাবে কনফিগার করবেন, সেটা হচ্ছে গিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার। আপনাকে প্রথমে এই পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে পাওয়ারটা দিতে হবে এই রাউটারের। তো হ্যালো ফ্রেন্ডস, যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, এই রাউটারের পাওয়ার অ্যাডাপ্টারটা দিয়ে আপনাকে রাউটারের পাওয়ারটা দিতে হবে। এদিকে আপনার বাসায় যদি 6 পিনের সকেট থাকে তাহলে ওই সকেটের ভিতরে আপনি এই পাওয়ার অ্যাডাপ্টারটা ঢুকিয়ে দেওয়ার পর, আপনি রাউটারের যে এটা থাকে এটাতে লাগিয়ে দেওয়ার পর আপনি এখানে রাউটারের পাওয়ারটা চলে আসবে। তারপরে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে কি, এই রাউটারের ভিতরে আপনাকে একটা আইপি দেওয়া আছে, পিছনে লক্ষ্য করে দেখুন, পিছনে দেখবেন যে এখানে লেখা আছে মডেল নাম্বার, তারপরে এখানে লেখা আছে পাওয়ার, তারপরে এই নিচের দিকে আসলে দেখবেন যে ডিফল্ট অ্যাক্সেস। ডিফল্ট অ্যাক্সেসে গেলে আপনি এখানে লেখা আছে দেখবেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, আর আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনি 192.168.0.1। আবার অনেক রাউটারে হয়তো বা 1.1 এর কাজ করে। তো ফ্রেন্ডস, যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। আমি একটা ব্রাউজারে ঢুকলাম, ব্রাউজারে ঢুকার পর আপনাকে এরকম ভাবে ফ্রেন্ডস, যেটা বলেছিলাম আপনারা আমার এদিকে একটু লক্ষ্য করুন, আমি আপনাকে প্রথমে একটা এই ব্রাউজারে যেতে হবে। আপনি ফোন থেকে গেলেও চলবে, সমস্যা নেই, অথবা আপনি যদি পিসি থাকে তাহলে আপনি পিসি থেকে ঢুকবেন। আমার পিসি দিয়ে আমি ঢুকছি। আপনাকে এখানে ট্যাপ করতে হবে হচ্ছে 192.168, তারপর আপনাকে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা থাকবে যে ইউজার নেম। ইউজার নেমটা আপনি প্রথম অবস্থায় যেহেতু ডিফল্ট অবস্থায় আছে, যার কারণে এটা ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ডটাও থাকবে অ্যাডমিন। পরবর্তীতে এটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, সমস্যা নেই। আমি এই যে দেখতে পাচ্ছেন আমার টিপিলিং রাউটারের পিসির ভিতরে ঢুকে গেছি অলরেডি। তারপরে আপনাকে এখান থেকে আপনাকে যেতে হবে হচ্ছে নেটওয়ার্ক সেটিংয়ে। নেটওয়ার্ক সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে এই কানেকশন ট্যাব, কানেকশন ট্যাবে যাওয়ার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি পিপিপি কানেকশন হয়ে থাকে, মানে ইউজার আর পাসওয়ার্ড, তাহলে আপনি পিপিপি কানেকশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনার স্ট্যাটাস আইপি থাকে তাহলে আপনি স্ট্যাটাস আইপিতে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আইপিগুলো বসিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। আমার যেহেতু ওই যে এই পিপিপি কানেকশন, এই জন্য আমি পিপিপিতে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইউজার নেমটা আমি অলরেডি দিয়ে রাখছি, ইউজার নেমটা আমার দেওয়া আছে। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিছি। ইউজার নেমটা হবে আপনার অফিস থেকে যে ইউজার নেমটা আপনাকে দেওয়া হবে সেটা, আর পাসওয়ার্ডটা হবে আপনাকে অফিস থেকে আপনার ফোন নাম্বার দিতে পারে বা যে কোনো কিছু দিতে পারে ওইটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর আপনি এটা সেভ হয়ে যাবে। তারপরে আপনাকে এখান থেকে আপনি ওয়্যারলেসে গেলে, ওয়্যারলেস থেকে আপনি রাউটারের যে নামটা আপনি সেটা চেঞ্জ করতে পারবেন, মানে এসএসআইডিটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে একটু লক্ষ্য করুন, এই যে সাপোজ আমি এটা দিয়ে দিলাম এফএনবি নেট, দেওয়ার পর এখানে দেখবেন এই সেভ একটা অপশন আছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এটা রিবুট, আপনি যদি রিবুট চান তাহলে আপনি এটা রিবুট দিয়ে দিবেন। আমি এটাকে রিবুট দিয়ে দিলাম, এটা রিবুটিং হচ্ছে। এক মিনিট আমরা একটু ওয়েট করি, রিবুট হচ্ছে। এরকম আপনি এই নামটা চেঞ্জ করে ফেলতে পারবেন আপনি নিজেই। আবার আপনার নিজের নিচের দিকে একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে ওয়্যারলেস সিকিউরিটি, ওয়্যারলেস সিকিউরিটিতে গিয়ে আপনি আপনার যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন ওই পাসওয়ার্ডটা আপনি দিতে পারবেন। তো এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। তো এটা আমরা আবার আবার ঢুকতে হবে এরকম ভাবে। তারপরে আপনি এই যেটা বলেছিলাম ওয়ারলেস সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে একটু আসলে দেখবেন যে এখানে পাসওয়ার্ডটা শো করতেছে। এখান থেকে আপনি পাসওয়ার্ডটা মুছে দিয়ে আপনি যা খুশি আপনি দিতে পারেন, আপনার যেটা মনে চায় আপনি সেটাই দিতে পারবেন। তারপরে এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর যদি আবার রিবুট চায় তাহলে এটাকে রিবুট দিয়ে দিবেন, রিবুট দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনার রাউটারটা এরকম ভাবে আপনার কনফিগারেশন শেষ, এরকম ভাবে শেষ পর্যায়ে আপনি রাউটারটা কনফিগার করতে পারবেন। কনফিগার করার পর আপনি আপনার ফোন দিয়ে চেক করতে পারবেন যে আপনার রাউটারটা
এই যে সেট আপ করলে ওই সেট আপ যে কনফিগারেশন সেটা কি ঠিক আছে কিনা, আর যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে হয়তো আপনার সেটিংস এ আপনি যে কনফিগারেশন করছেন সেগুলো হয়তো ভুল আছে, ওইটাকে আপনি আবার আরেকবার চেক করে নিতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা নাকি অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক